আসসালামু আলাইকুম হালেব্রাম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে ফেসবুক রেস্ট্রেক্ট এই ফেসবুক রেস্ট্রেক্ট আমরা কেন খাই বিভিন্ন কমেন্টে আমরা কমেন্ট করতে পারি না তার জন্য দুই দিনের জন্য বা চব্বিশ ঘন্টার জন্য আমাদেরকে রেস্ট্রিক্ট করে রাখে যে কোনো ভিডিওর নিচে যদি আমরা কমেন্ট করতে যাই সেক্ষেত্রে আমরা কমেন্ট করতে পারি না আমাদেরকে রেস্ট্রেক্ট দিয়ে দেয় দুই দিনের বা আটচল্লিশ ঘন্টা বা এক দিনের রেস্ট্রিক্ট করে দেয় তাহলে ফেসবুক এটা কেন করে দেয় আমরা কোথাও লাইক দিতে পারি না লাইক সাথে সাথে উঠে যায় কেন এমনটা হচ্ছে লাইক করতে পারতেছি না কোনো পোস্টে আমরা লাইক কমেন্ট কিছুই করতে পারতেছি না দুই দিনের জন্য আমাদের ফেসবুকটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে তা এটা কেন করতেছে একদম এ টু জেড আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো এটার জন্য অবশ্যই আপনার সর্বপ্রথম আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন ফেসবুকে আসার সাথে সাথে আপনারা যে কোনো একটা কমেন্টের উপরে টাস্ক করে আপনারা যদি এখানে কমেন্ট করতে যান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তারা রেস্ট্রিক্ট দিয়ে দিচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে আপনি কোনো ভুলবশত কোনো কমেন্ট করতেছেন অথচ আপনি বুঝতেছেন যে কমেন্টটা ভালো কিন্তু ফেসবুক টিমের কাছে সেই কমেন্টটা ভালো মনে হত আপনাকে তারা রেস্টেক দিয়ে দিচ্ছে তো এটা কোনো সমস্যা না এটা আপনার দুই দিন পরে ঠিক হয়ে যায় আবার আটচল্লিশ ঘন্টা বা একদিন পরে এটা ঠিক করে দেয় ফেসবুক তো যাদের ঠিক হচ্ছে না মানে দুই দিন কেটে গেছে তারপরে রেস্টেকটা ঠিক হচ্ছে না তারা কী করবেন তারা কী করবেন এখান থেকে সরাসরি আপনারা এখান থেকে এই যে থিরাইকন দেখতে পাচ্ছেন এই থিরাইকনের উপরে একটা টাপ করবেন এই থিরিয়াইকোন যখন টাচ করবেন এবং নিচের দিকে চলে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন সেটিং এন প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসির উপরে টাচ করবেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্টে এই হেল্প সাপোর্টের উপরে টাচ করবেন হেলথ সাপোর্টের উপর যখনই টাচ করবেন এবং এখানে পেয়ে যাবেন রিপোর্টের প্রবলেম এর রিপোর্টের প্রবলেমের উপর টাচ করে আপনারা যে রিপোর্টের প্রবলেম দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে নিচের দিকে রিপোর্টে প্রবলেম লেখা আছে এই রিপোর্টের প্রবলেমের উপরে টাচ করবেন এবং এখান থেকে আপনাদের এই যে ইউনিক এই রিপোর্ট এই রিপোর্টের উপরে টাচ করবেন এই রিপোর্টের উপর যখনই টাচ করবেন আপনাদের পেজে সমস্যা নাকি আপনার ফেসবুক আইডিতে সমস্যা সেটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন তো আমার যেহেতু প্রোফাইলে অবশ্যই প্রোফাইলের উপরে টাচ করবেন পরবেলের উপর টাচ করে আপনার এখান থেকে ক্রোস দিয়ে স্ক্রিনশটটা কেটে দিয়ে আপনারা এখানে অ্যাড ইমেজের উপর সেই স্ক্রিনশটটা নিয়ে আসবেন যেটা আপনারা কমেন্ট করতে পারতেছেন না রিস্টেক দিচ্ছে অবশ্যই সেটা আপনারা এখান থেকে নিয়ে আসবেন তো আমি অ্যাড ইমেজের উপর টাচ করে সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে আসব তো আমি কিন্তু এখানে আমার সেই স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে আসলাম সেই স্ক্রিনশটটা নিয়ে আসার পথে পরে আপনার এখান থেকে অবশ্যই ডিসক্রিপশনটা লিখতে হবে তো এখানে কি ডিসক্রিপশন লিখবেন এটা আমার কপি করা আছে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো তো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা এটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা এটাকে কপি করে নিয়ে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে সরাসরি পেস্ট করে দেবেন আপনার এই ল্যাঙ্গুয়েজের উপরে পেস্ট করে দেবেন পেস্ট করার সাথে সাথে উপরের দিকে আপনারা আইকন পাচ্ছেন এই সেন্ডাইকন ওপরে টাচ করে ফেসবুক টিমের কাছে আপনারা পাঠিয়ে দেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি রিপোর্ট পাঠানোর সাথে সাথে তারা আপনাকে রিভিউ করে এটা জানিয়ে দেবে কারণ তারা ঠিক করার মতো সময়টুকু ফাইন হয়তো আপনাকে আপনার আইডিটা রিভিউ তো ছিল না যার কারণে কিন্তু দুই দিন বা আঠাশ আটচল্লিশ ঘন্টা পরে তা আপনার আইডিটা ঠিক করতে পারেনি তো রিপোর্ট পাঠানোর পর পরই আপনার আশা করা যায় আইডিটা ঠিক হয়ে যাবে তো আজকে ভিডিওটা অনেক হেল্প একটা একটি ভিডিও হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললাইকেনটি অল করে দেবেন ততক্ষণে দাঁড়িল সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ